সর্বনাশ। তারপর? তারপর আর কি, যা হবার তাই হলো। বউ নিয়ে সংসার পাতবার জন্য বেচারি কত আশা নিয়ে দেশে গেল, সেখানে গিয়ে জ্বরে পড়লো এক মাস। জ্বর গায়ে ফিরে এসে শুনল ছুটি না নিয়ে স্টেশন লিভ করার অপরাধে তার চাকরি গেছে। আজ তার চাকরির শেষ দিন। অদৃষ্ট, বউ যখন এলো তখন চাকরি গেল। বউ আসেনি, সে বাড়ি গিয়ে শুনলে তার বউ বাপের বাড়ি জমিদারের ছেলের সঙ্গে বেরিয়ে গেছে। হতভাগ্য। রাখাল, ডিউটি দিতে এলাম বড় বাবু। কিন্তু তোমার অত জ্বর রয়েছে। তা হোক, আপনি বাসায় যান। এই এক মাস আমার জন্য আপনি অনেক করেছেন। ডাউন প্যাসেঞ্জারটা আসতে আজকাল খুব দেরি হয় না? না, বিশেষ কিছু নয়, রাত 11:30টার মধ্যে রোজই এসে পড়ে। কিন্তু তুমি খুব অসুস্থ রাখাল। ছোট্ট স্টেশন, এখানে লাশ নামিয়ে কি করবো? গাড়িতে ডেড বডি নিয়ে যাওয়া প্রাইভেটে। আপনি ফতুয়া জংশনে এখনই অ্যাক্সিডেন্ট মেসেজ পাঠিয়ে দিন, কাল সকালে ডাক্তার পুলিশ সব এসে পড়বে। ততক্ষণ ডেড বডি রাখি কোথায়? প্ল্যাটফর্মে রাত্রে। কিপিটি মোর পার্সেল করো। বেশ চলুন, আমি পার্সেল ঘরের চাবি খুলে দিচ্ছি। চলো লাস্ট করো জলদি। দাদা স্যার, কি চাবি পেলেন? স্ট্রেঞ্জ। কি দেখছেন? My goodness, you look exactly like the dead sannyasi. আপনার কোনো ভাই কি সন্ন্যাসী? না। छोटा बाबू, हम डर के मारे भाग आया। सन्यासी को जब उठाने लगा देखा बिल्कुल आउट जैसा, बिल्कुल। एगुलो ऐसा भाई डायरी टाइरी एगुलो की? सन्यासी की कुछ कागज पत्तर इसमें था और किताब भी। गार्ड साहब ने सब नहीं देखा। अच्छा, एगुलो आमी रेखे दो, तुम्हें जाओ सो के जाओ। মুর্দা উঠা নাহানা তো হোক। ছোটা বাবু, রাত্রে আর কেন স্নান করবে? কাল সকালে পুলিশ এসে লাশ পোড়ানোর অনুমতি দিলে তখন একেবারে স্নান করো। জি আচ্ছা আচ্ছা। ছোটা বাবু, কি মহাবীর? সন্ন্যাসি মহারাজ কি এক ফটো হয়, ফটো দেখে।
আমরা জমিদার বাড়ির সামনে এসেছি না বউ? হ্যাঁ, ভেতরে যাবে না গান গাইতে? আজ এ বাড়িতে গাইবার মতন গান আমি জানি না বউ। 14 বছর আগে জমিদার বাড়ির বড় ছেলে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, আর ফিরে আসেন। রাজাকর্তা মারা যাবার সময় বলে গিয়েছিলেন, ছেলে যদি ফিরে না আসে 14 বছর পরে ছেলে শ্রাদ্ধ করতে। আজ ঠিক 14 বছর পূর্ণ হয়েছে। শুনেছি আজ শেষ রাতে ওরা জমিদারের ছেলের কুশের পুতুল নিয়ে শ্মশানে গেছে দাহ করতে। রানীমা একে ভালো চোখে দেখতে পান না, এবার বোধহয় কেঁদে কেঁদে আমার মতো অন্ধ হয়ে যাবেন। আর বৌরানী হয়তো আজ তাকে ওরা বিধবার বেশ পড়াবে। আরে রামা, দেওয়ানজি খুশুপত্রী দাহ করে শ্মশান ঘাট থেকে করা ফিরেছে না দেওয়ানজি? আরে শোন শোন, তুই জানিস বৌরানী কি করছেন? ঝিয়ারা বলছিল বৌরানী ওপরে নিজের ঘরে সারা রাত দাঁড়িয়ে আছেন বড়বাবুর ছবির সামনে। আমি জানি তুমি আছো, তোর সচ্ছা রাত্রি পরীক্ষা আমার সময় একটা করে লুকিয়ে রেখেছিল, তারপর ফেরত দিয়েছি। বলেছিলে যতদিন সব করিগুলো আমার কাছে থাকবে ততদিন তুমিও থাকবে আমার কাছে। এই দেখো সব করি সব সব আছে, একটু হারাইনি। বলছি না, তবে 14 বছর হয়ে গেল, তাই এই শাস্ত্রবিধি। দেওয়ানজি, শাস্ত্রবিধি যদি মায়েরা করত তাহলে 14 বছর না করে 100 বছর লিখত। আমি তো আপনার অনুমতি নিয়েছিলাম। দেওয়ানজি, আমি যদি পাগল হয়ে যাই তুমি কি তবু আমার কথা শুনে চলবে? এত বড় জমিদারি তুমি চালাচ্ছ। আপনি তো জানেন 2 বছর আগে কর্তা মারা যাবার সময় আপনার সামনেই আমায় আদেশ দিয়ে গেলেন যে ভবেন যদি না ফেরে তাহলে 14 বছর পরে গঙ্গার তীরে তার কুশপুত্তলি দাহ করে। দেওয়ানজি আর বলো না, আর বলো না, যা তোমাদের যা খুশি করো কে আমাকে আর বলো না। শুধু শুধু তোমাকে আরো একটি কাজ করতে হবে। বলো। তোমাকেই বলতে হবে ওই সোনার প্রতিমাকে ছেড়ে ফেলা তোমার শাড়ি গহনা, তোমাকেই নিয়ে যাওয়াকে গঙ্গার ঘাটে, তোমাকেই বলতে হবে ভেঙে ফেলা তোমার লোহার সোনা মা, তোমাকেই বলতে হবে মুখে ফেলা তোমার স্মৃতির সিঁদুর মা। কি মা তুমি তাদের বাড়ি নেই, আমি তোকে ঝাপসা দেখছি মা, দেখি দেখি মা ভালো করে দেখি। পাপ অধর্ম না,
ছিল পাপ অধর্ম। যেদিন বাড়ি গিয়ে দাদার মুখে শুনলাম, আর শুনতে চাও তুমি? বৌমা তার মায়ের অসুখে ছল করে বাপের বাড়ির পুরনো ঝির সঙ্গে লুকিয়ে গভীর রাত্রে বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। তারপর বলুন, গ্রামের চৌকিদার দেখেছে গাজনতলার মাঠের ওইদিকে তোমার শ্বশুরবাড়ির দেশের জমিদার নবীন ঘোড়ায় চেপে অপেক্ষা করছিল, পাশের বনে একটা পালকিও লুকোনো ছিল। নবীনের সঙ্গে বৌমার ছেলেবেলা থেকে ভাব। তারপর আরো শুনতে চাও? শোনো, বৌমা সেই পালকি চেপে নবীনের সঙ্গে চলে গেছেন, কুলে কলঙ্ক দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছেন তোমার স্ত্রী। কোথায় ছিল সেদিন পাপ, কোথায় ছিল অধর্ম? মিথ্যা কথা, সব মিথ্যা। মানুষের ভাগ্য অদৃষ্টের পরিহাস। পাপ পুণ্য ধর্ম অধর্ম সব মিথ্যা। সন্ন্যাসী ভাবেন মরেনি, মরবে না, মরবে রাখাল। যার অর্থ নেই, যার সমাজ নেই, যার স্ত্রী পরপুরুষের রক্ষিতা, মরবে সেই রাখাল। আমি যাব বাসুলি পাড়ায়। আমি মশাই আঙ্কে দেওয়ানজি, আজই কলকাতার কয়েকখানা বাংলা কাগজে একটা বিজ্ঞাপন পাঠিয়ে দাও। বৌরানীর জন্য একজন সহচরীর বিশেষ প্রয়োজন। লিখে দাও, একজন নিষ্ঠাবতী বিধবা হিন্দু রমণী। আচ্ছা এসো, আমি মুসুবিটা করে দিচ্ছি। শুনলাম তুমি নাকি ঝগড়া করে থিয়েটার ছেড়ে দিয়েছো। কেন ঝগড়া? মারামারি করে ছেড়ে দিয়েছি, আর কোনোদিন যাবো না, যদি না খেয়ে মরি তবুও না। একজন খুব পয়সাওয়ালা স্ত্রীলোকের সহচরী সাজতে পারবে? বুঝতে পারলাম না। এই বিজ্ঞাপনটা পড়ে দেখো।
ম্যানেজার বাসুলিপাড়া এস্টেট বিজ্ঞাপন দিচ্ছেন দেখছি। অত্র এস্টেটের শ্রীযুক্তেশ্বরী বধুরানী মহাদয়ের জন্য একজন সৎকুলজাতা সহচরী প্রয়োজন, যিনি ভালো রকম বাংলা লেখাপড়া জানেন এবং অবসর সময়ে চিত্ত বিনোদনের জন্য সঙ্গীতাদি করিতে সুপটু অথচ নিষ্ঠাবতী হিন্দু রমণী। সোনার পাথর বাটি হলে ভালো হয় দেখছি, নিঃসন্তান বিধবা হইলে আরো ভালো হয়। অসন বসন ব্রতাদি নিয়ম প্রভৃতির ব্যয় ছাড়া মাসিক 25 টাকা হিসেবে জলপানি দেওয়া যাইবে। কর্মপ্রার্থিনীগণ দুইজন পদস্থ ব্যক্তির স্বাক্ষরিত প্রতিষ্ঠাপত্র সহ 70 আবেদন করুন। তুমি এই কাজের জন্য আবেদন কর, আমি এই খসড়া তৈরি করে নিচ্ছি। যদি তোমার দরখাস্ত মঞ্জুর হয় তাহলে তুমি বাসুলিপাড়ার রাজবাড়ির মধ্যে এই বধুরানীর সহচরী হয়ে কমাস বাস করবে। আমি তোমার মাসে মাসে 200 টাকা করে দেবো ওদের ওই জলপানি ছাড়া। তারপর? তারপর তোমায় ধীরে ধীরে কথায় বার্তায় গানে গল্পে এই বধুরানীর মনটিকে ঠিক এমনি করে গড়ে তুলতে হবে যাতে তিনি আমায় বিয়ে করতে রাজি হন। বিয়ে? উনি বিধবা, এতদিন বিয়ে না করে শেষে বিধবা। খুব সুন্দরী বিধবা বুঝি, কখনো চোখেও দেখিনি। এই বধুরানী অত্র এস্টেটের মালিক, 16 আনার। আয় কত? বার্ষিক 1 লক্ষ টাকা। বেশ, আপনি যা চাইছেন তা যদি আমি ঘটাতে পারি, তবে আমি চাই 25,000 টাকা, কলকাতা একটা বাড়ি অথবা 30,000 টাকা নগদ, আর মাসে মাসে 200 টাকা করে আজীবন। কার আজীবন? যে বেশি দিন বাঁচবে তার। বেশ, লেখো দরখাস্ত ওই খসড়া। এতে দেখছি আপনার হাতের লেখা, এটা আমার কাছে থাকবে। রেখে দাও। কনক, চোরেদেরও পরস্পরের মধ্যে সাধুতা থাকে, নইলে শুধু ব্যবসায় বড় লোক হওয়া। চা খাবে? না। ও আচ্ছা, বাসুলিপাড়ায় আমার পরিচয়টা হবে নিষ্ঠাবতী হিন্দু বিধবা, আর আপনার পরিচয় কি হবে? মফস্বলের নতুন উকিল, তোমার দাদা। দাদা? কিছুতেই বিশ্বাস করতে পারছি না, 4 মাস আগে দরখাস্ত লেখালেন, ভাবলাম আপনার একটা খেয়াল, আর আজ বলছেন দরখাস্ত মঞ্জুর। বৌরানী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন, নইলে ও দরখাস্ত কবে মঞ্জুর হয়ে যেত? আমি একজন রাজা আর একজন ম্যাজিস্ট্রেটের রেকমেন্ডেশন দিয়েছিলাম। কবে চিঠি লিখেছেন? পরশু সকালে। দরখাস্ত এ তোমার দুরবস্থার কথা শুনে বৌরানী তোমার নতুন কাপড় চোপড় এবং বাক্স বিছানার জন্যে 100 টাকা আর রাহা খরচের জন্য আর 100 টাকা পাঠিয়েছেন। আমি কালই সমস্ত ব্যবস্থা করে ফেলছি, তুমি গোজগাজ করে নাও। আর হ্যাঁ, তোমার এ মাসের মাইনে 200 টাকা আগাম। সোনার হরিণ যদি ধরা পড়ি? যদি ধরা না পড়ো তাহলে নগদে আর বাড়িতে 60-70 হাজার টাকা আর মাসে মাসে 200 টাকা আজীবন।
থেকে নামছে। কি রকম দেখতে রে? কেমন আবার চিংড়ি? একলা এসেছে? একলা কেন, সঙ্গে একটা ভদ্রলোক এসছে, শুনেছিলাম দাদা নাকি। ও দাদার সঙ্গে এসেছে? হ্যাঁ বেশ বেশ, যাই দেখি গে সহচরীকে। হম তা দেখবে বলছি, ও যে হালফিল, হালফিল হলেই হয় সহচরী, আর পুরানো হলেই হয় ছি। এই যে আসুন, আমি দেওয়ান রঘুনাথ মজুমদার। ও নমস্কার। নমস্কার। স্টেশনে গাড়ি যেতে দেরি হয়নি তো? আগে না। ওরে কে আছিস রামা? একে অন্দরে নিয়ে যা, আর বৌরানীকে ইস্তানা পাঠিয়ে দি। থানা থেকে দারোগা এসেছেন। দারোগা হঠাৎ? আচ্ছা নিয়ে আয়। নমস্কার। নমস্কার। একটু ওই দিকে চলুন। ও শুনছেন? আপনি অন্দরে চলুন। যাচ্ছি, অন্দরে না গিয়ে বোধহয় থানাতেই যেতে হবে। ধৈর্য কনক, ধৈর্য। দেওয়ানজি, প্রায় মাস তিনেক পূর্বে একটি মেয়ে অজ্ঞান অবস্থায় আপনাদের ঘাটে জলে ভেসে এসেছিল। হ্যাঁ, আশ্রয়হীনা দেখে বৌরাণী তাকে আশ্রয় দিয়েছেন। নিশ্চয়ই দেবেন, কিন্তু যে ডাক্তারকে আপনারা দেখেছিলেন তার মুখে শোনা গেছে মেয়েটির গলায় নাকি একটি দড়ির দাগ দেখা গিয়েছিল, বোধ হয় আত্মহত্যা করবার চেষ্টা করেছিল। সে কি? হ্যাঁ, তাকে একবার থানায় পাঠানো দরকার। নিশ্চয়, আমি এখনই বৌরাণীর কাছে যাচ্ছি। আপনি বসুন। ওরে কে আছিস? দারোগা বাবুর জন্য কিছু মিষ্টি নিয়ে। না না, বিলক্ষণ তাকে হারায়। আপনি বসুন, বসুন। দেখি আপনি এখনো আন্দোলন জানবেন। আগে হ্যাঁ যাচ্ছে। যাও বোন, সব ঠিক আছে। আপনি চলুন। আগে আমি ওর দাদা। মহাশয়ের নাম? খরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শ্রীহীন, কি করা হয়? ওকালতি। কোন আদালতে? আগে আমি সবে পাশ করেছি। কোন সালে? আগে বাংলা সাল ঠিক মনে নেই, তবে ইংরেজি 1300, আগে না 1900। বাবু তামাক ইচ্ছে করেন? হ্যাঁ ডক্টর। আপনি ইংরেজি কোন সালে পাশ করেছেন বললেন? শুরুবেলা আজ 3 মাস হলো তুমি এখানে এসেছ, এখনো তুমি রোজ কাঁদো কেন? তোমার কিসের কষ্ট বলবে না আমার? বৌরানী, আপনার আশ্রয় পেয়ে আমার আর কোনো কষ্ট নেই, এখন শুধু ভয় হয়। কিসের ভয়? যদি আপনি বলেন দূর হও। এই না দারোগা, দারোগা, থানার দারোগা এসেছে এনার খোঁজ করতে। তুই থাম। থামবো কেন? দিয়ান কিসের ছাদে দাঁড়িয়ে আছেন তোমার সঙ্গে সেই কথা বলতে? দেওয়ান কাকা, ও শুরুবেলা তুমি একটু বসো, আমি আসছি। উনি এসেছেন কলকাতা থেকে, সেই কলকাতা সহচরী। আচ্ছা ওকে ওপরে ঘরে বসতে পার। আমার ঘুর ঘুরে পোকার মতন ঘুর ঘুর করছে কেন? এই ঘরে গিয়ে বস থাকো। বৌরানীর কাছে এতলা পাঠিয়েছি। কি পাঠিয়েছো? এতলা, এতলা। তুমি কি পাড়া গেয়ে মেয়ে নাকি? এতলা জানো না? তোমার পুটনান্টু গামছা বিছানা এখন সব ওই ঘরে রেখে দিয়েছি। যাও ওই ঘরে গিয়ে বস থাকো, যাও। কাকা, সুরবালা আশ্রয় চেয়েছিল, আমি তাকে আশ্রয় দিয়েছি। আপনি একদিন বলেছিলেন ভারতবর্ষে এই আশ্রয় দানই কত বড় ধর্ম ছিল। নিশ্চয়ই মা, নিশ্চয়ই। কিন্তু মেয়েটি নিজের পরিচয় দিতে চায় না কেন? কাকা, দুঃখিনীর পরিচয় সে দুঃখিনী, আর কোনো পরিচয় নেই। তা ঠিক, কিন্তু দারোগাবু বলছিল আমাদের একটু সতর্ক হওয়া উচিত। সুরবালা নাকি আত্মহত্যা করবার চেষ্টা করেছিল। দারোগাবুকে গিয়ে বলুন যারা নিজেকে হত্যা করতে চায় তাদের জন্য সতর্ক না হয়ে, যারা পরকে হত্যা করতে চায় তাদের জন্য বেশি সতর্ক হতে। বলবো মা, নিশ্চয়ই বলবো, আমি এখনই বলবো। বধূরানী, ছি করছো কি?
ওঠো ওঠো বৌরানী, রাস্তায় আসতে কোনো কষ্ট হয় না তো? আগে না, স্নান করে মুখে কিছু দিয়ে নি, তারপর মাকে প্রণাম করে আসবে, ও বেলা আমার সঙ্গে আলাপ হবে, কেমন? এই ছবিটা কার? আমার দাদার। এখানে টাঙালে কে? আমি। এই ঘরে আমি বসি, ছবিটা আপনার শোয়ার ঘরে টাঙাবেন। আমার অন্যায় হয়ে গেছে, সংসারে দাদা ছাড়া আমার আর কেউ নেই, তাই আমি খুলে নিচ্ছি। না না, কষ্ট পাবেন না, আমি সে কথা বলিনি। আচ্ছা, ছবিটা না হয় পরেই খুলবেন। আমার মা এর ঘরে কে দেখিয়ে দিয়া, আর বামুনদিকে বলিস নিরিমিশেষণে খাবার ব্যবস্থা করতে। রানীমা, রানীমা থাক, ছোঁ না তোমার গাড়ির কাপড়। শোনো, বৌমাকে খুব যত্ন করবে, সব সময় কাছে কাছে থাকবে। খুব ভোরে উঠে বৌমার গঙ্গার চান করা অভ্যেস, তুমিও সঙ্গে যাবে। আর ঘাট থেকে ভিজে কাপড়ে বাড়ি এসে কাপড় ছাড়বে। প্রণাম, কত বুদ্ধি নিবেদন মেয়েটা। বাবা, আজ সুদীর্ঘকাল পরে আপনার অযোগ্য অধম সন্তান স্বীয় জীবনব্যাপী সমস্ত অপরাধ ও দুষ্কৃতের জন্য অনুতপ্ত হইয়া আপনার পদপ্রান্তে উপস্থিত হইল। আগামী দ্বাদশীর দিন যাত্রা করিয়া ত্রয়োদশীর দিন বাসুলিপাড়া পৌঁছিল। ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এবেলা ওবেলা দুটিবেলা খালি ঘড়া ঘড়া জল ভরো। তিনি কোথায়? কলকাতা বালি গঙ্গায় ডুব দিচ্ছেন। ডুবে মরে না জানো? হ্যাঁ, বৌরানী বারণ করেছে, আমি তোমার জিজ্ঞাসা করছি না। বলো না, তোমার বাড়ি কোথায়? শ্মশান। হ্যাঁ, না না, তোমার ছায়া পড়েছে যে, এই যে নড়ছে গো, ছায়া নড়ছে। রাম 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 আসলে আবার ডুব দিয়ে এসো, তাহলে আর বাঁচতে হবে না। আবার মা, আমাদের কলকাতায় বিধবারা কলের জলে চান করে। আর কি করে? চা খায়। বিয়ে করে না? হ্যাঁ, তাও করে, কেন করবে না? বৌরানী, আপনি আর ওসব কথা আমাদের বাড়িতে কখনো বলবেন না। ও কথা শুনলেও গঙ্গা স্নান করতে হয়। শুভবালা, তুমি ভেতরে এসো। শুনলে তো, এতে একটু মিষ্টি মিষ্টি। কর্তাদের আমলে এ বাড়িতে বাদশাহী আইন ছিল, একটু টু করলে আগে তাকে শুলে দিত, তারপর বলতো বল কি দোষ করেছিস। আগে তাকে শুলে দিত, তারপর বলতো বল কি দোষ। কেন করবেনি? আইন। মিনিটে পরেই দেখছেন কেন? আগে সকালের বাড়িতেই কলকাতায় ফিরে যাব, আমি তৈরি আছি, খালি ওই সময় হলেই হুকুম আসবে। দেড়বার বেলায় চোদ্দ বুঝছি, আর তো অত দিন আটকে গেলি, তখন হাবার মা। দাদা এসেছে, অত ছটফট করছো কেন? এখানে কত দাদার হুকুম নেই, ধরে যা। বাবা,
এখানে বসুন। আমি আজকে চলে যাচ্ছি বোন। আমাকেও নিয়ে চলো দাদা। মোগল হারামে কথা কথা কোতল করে, অভিসন্ধির সন্ধান পেলে এরা আগে শুলে চাপিয়ে দেয়, তারপর কৈফিয়ত তলব করে। তবুও থাকতে হবে বোন। ছবিটা আনতে গিয়ে ঝাঁটা খেয়েছি। তারপর টানিয়েছি। বৌরানী দেবী দাদা, কিন্তু পাষাণ প্রতিমা, স্বামী ধ্যান জ্ঞান। পৃথিবীতে কেউ বিধবা বিবাহ করেছে শুনলে তিনি গঙ্গা স্নান করেন, সঙ্গে সঙ্গে আমাদেরও গঙ্গা স্নান করতে হয় দাদা। তবু ওই পাষাণে প্রাণ প্রতিষ্ঠা করাই তোমার ব্রত কনক। প্রায় জহর ব্রত দাদা। আচ্ছা দাদা, ঝাঁসি রানীর বাপের বাড়ি কি বাংলাদেশে ছিল? কই ইতিহাস তা তো বলে না বোন। ইতিহাস ভুল বলে দাদা। বাংলাদেশের পাড়াগেঁয়ে জমিদার বাড়ির বৌঝিদের দেখলে মনে হয় নরম তুলতুলে, কিন্তু একটি প্লেই তার ভেতর থেকে বেরিয়ে পড়ে এক একটি ঝাঁসির রানী। এই সুরবালা মেয়েটিকে? শুধু একটি মেয়ে, জলে ভেসে এসেছিল। ইচ্ছে করে সাঁতরেও আসতে পারে, একটু লক্ষ্য রেখো। ওর পেছনে দাদা আছে নাকি? তোমার পেছনে খাবার মা। বাবু, সাড়ে দশটা বাজলো। হ্যাঁ, সাড়ে দশটা? ও আচ্ছা, আজ তাহলে আমি উঠিব না, আমার ট্রেনের সময় হয়ে এলো। ছি ছি বোন, লক্ষ্মীটি কেঁদো না কেঁদো না, একদিন অন্তর আখ্যানি করে আমাকে চিঠি দেবে কেমন, সব খবর দিয়ে। সামনে মাসের টাকাটা আগাম দিয়ে যান। ও হ্যাঁ, আমি ওই কথাই ভাবছিলাম কনক। আচ্ছা এক কাজ করো, এই 200 টাকা তুমি রেখে দাও বোন। গুনে না রামা, চল। পত্তন নামে রেজিস্ট্রি চিঠি এতদিন পরে, আশ্চর্য। ওরে কে আছিস? রামা ভোলা, শিগগির অন্দরের রানীমাকে একবার খবর দে, আমি এখনই তার সঙ্গে দেখা করতে চাই। হুজুর, কি হয়েছে? পরে শুনো। এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো দেওয়ানজি? এই সকালে এখানে এসে আসবে বলছো, আমি সব ব্যবস্থাই করেছি, কিন্তু শুনুন, একটা বিচার করতেই হবে। যদি যদি সে যদি সে চাও হয় তো সে বিচার আমি করবো। তুমি যাও দেওয়ানজি, আমার ভাবে নেলে বসে আছি যে তখনই আমার কাছে খবর পাচ্ছ। আমি এখানে যাও, তুমি যাও দেওয়ানজি, তুমি যাও। বৌরানী বাবু বেঁচে আছেন, ঠিকই এসেছি, আজই আসবেন। বৌরানী বৌরানী বৌরানী, রানীমা পাঠিয়ে দিলেন।
শাশুড়ি দেবীর বনের মাঝখানে লুকিয়ে থাকলে বাবু যদি এসেও থাকেন? তাহলে যদি সে আমাদের সত্যিকারের ভাবেন হয় তাহলে প্রথমেই তাকে আসতে হবে এই বনে। শাশুড়ি পাড়ার জমিদার বাড়ির নিয়ম ছিল হত্যা বা ছেলেরা বিদেশ থেকে গাঁয়ে ঢোকবার সময় গাড়ি থেকে নেমে প্রথমে এসে প্রণাম করত শাশুড়ি দেবীর বটগাছতলায়। এই বটগাছতলায়? হ্যাঁ, এইখানে। দেওয়ান কাকা। কে? ভবেন 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 বাবার গোসাই না হরিদাস গোসাই? কে হুজুর, চিনতে পেরেছ ওকে? একবার দেখেছিলাম আমার মার শ্রাদ্ধের দিন, তখন ওর মাথা নেড়া ছিল। যাও যাও নেড়া হরিদাস, হা করে দাঁড়িয়ে দেখছো কি? ঘর সাজ ছোটাও, হাওয়ার মতো ছুটে যেতে বলো, রানীমাকে খবর দাও, বৌরানীকে খবর দাও, বলো ভবেন এসেছে, আমাদের ভবেন। যাও যাও আর দেরি করো না। বাবা, এইবার তোমায় একটা সাংঘাতিক খবর দেব। আমি সব শুনেছি কাকা। কাশী থেকে বাবাকে চিঠি লিখে ডাক বাক্সে ফেলে ফিরে আসবার সময় বাঁশপটকায় আমাদের পাণ্ডার সঙ্গে আমার কথা হয়েছিল। সে বলল বাবা নেই, দেবেন নেই। ব্রত আছে, এখনো তিন মাস কারো প্রণাম নেবার অধিকার আমার নেই। সন্ন্যাসের বেশও আমি এখন ত্যাগ করব না। এই তিন মাস আমি কাছারির ওপরের ঘরে থাকব, একলা নির্জনে। আমাকে ক্ষমা করো মা। কাকা, আমি সদরে যাচ্ছি। আমি ওকে বলবো ব্রত ছাড়তে, আমি ওকে জোর করবো। মা, বৌমা, তুমি ওকে ভালো করে দেখেছ, চিনেছ? যাও তুমি উপরে যাও, আমি দেখি সব ব্যবস্থা করি। শিবু সর্দার নয় আগে? হ্যাঁ বুঝলি,
কেউ এই ঘরে আসবে না বাবা, শুধু আমি মাঝে মাঝে। নিশ্চয়ই, আর সবসময় তোমায় দেখাশোনা করবে এই এগিয়ে আয়। চিনতে পারবে না বাবা, অনেক বুড়ো হয়ে গেছে। রামা বাবু, মুখে দাগ দেখানো রয়েছে রে। কিসের দাগ? ছেলেবেলায় আমি ছুড়ে মেরেছিলাম। হ্যাঁ দেখো বাবা, আপনি একটু বসুন না কাকা। থাক বাবা থাক, দেখো কালেক্টরি তো তোমার নাম খারিজ করবার জন্যে, আর সার্টিফিকেটের দরখাস্ত করতে কালই একবার আমার সদরে যেতে হবে। তাড়াতাড়ি কি আমার কর্তব্য বাবা, আর বেঙ্গল ব্যাংকে যে টাকাটা জমা আছে সার্টিফিকেট হয়ে গেলেই সে তোমার নামে জমা হয়ে যাবে। কত টাকা আছে ব্যাংকে? হ্যাঁ অন্তত 2 লাখ তো বাকি। আর আমার আগে আমার বিছানাটা ঘরে নিয়ে এসো তো। কোম্পানির কাগজে বোধ হয় কিছু বেড়েছে না? হ্যাঁ অনেক বেশি, 7.5 লাখ কি 8 লাখ হবে। গ্রামের স্কুল বাড়িটা সংস্কার হওয়া উচিত ছিল, পথে আসতে দেখলাম প্রায় পড়ে যাবার মতো হয়েছে। বেশ তো বাবা বেশ। দাদা, বধুরানীর স্বামী এক যুগ পরে গৃহে ফিরিয়া আসিয়াছেন, পত্রপাত আসিয়া আমাকে লইয়া যাইবেন। ইতি পুনশ্চ আসিবার কালীন আমার জন্য 200 টাকা আনিবেন। তুমি আবার খসখস করে হিজে ভিজে কি নেকতেছ? দাদাকে সুখবরটা দিয়ে দিচ্ছিলাম, বাবু এসেছেন। নিকে কি হবে? স্ত্রীর সঙ্গে 3 মাস দেখা হবেনি, বারবার তো নিয়েছেন, সবই অনাছিষ্টি। কেন, রামচন্দ্র 14 বছর বনে গেছিল, শীতে সঙ্গে যায়নি? ওলাইচন্ডি পড়েছে তো? ওলাইচন্ডি? হ্যাঁ পড়েছি। কাউকে বলনি? অন্দরের এই দিক থেকে একটা পথ আছে কাচারির ওপরে বাবুর ঘরে যাবার, সেই পথ চার দিন গাঁথনি দিয়ে বন্ধ ছিল। রানীমা দিয়ানজিকে ডেকে হুকুম দিয়েছেন কেষ্টনগর থেকে মিস্ত্রি এনে গাঁথনিটা ভেঙে ফেলতে। কেন, বৌরানী যদি ওই রাস্তা দিয়ে? হ্যাঁ কাউকে বলনি? না না, তোমরা বাবা কলকাতার মেয়ে, তোমাদের বিশ্বাস নেই, তোমরা সব একটি হাট। ইম্পসিবল, 14 বছর বাদে তার স্বামী ফিরে এলো, চাল চচ্চর ইম্পোস্টার। বাবু, এ ভুবন বাবু এখন বসে আছেন, দুটো টাকা। রোজ রোজ গাঁজা খাবে আর রোজ তাকে টাকা দিতে হবে, যা মেরে বার করে দিকে যান। হ্যাঁ শোন, তাকে এখানে পাঠিয়ে দে। আমি যাইনি স্যার। হ্যাঁ শোনো, তোমার কাছে ফটো তোলবার একটা ক্যামেরা ছিল, সেটা কি করেছো? গাঁজার দোকানে বাধা দিয়েছো? আপনি জানতেন মালক কি স্যার? থামো। হ্যাঁ শোনো, আমি একটা বিজ্ঞাপন দেব, তাতে লেখা থাকবে বঙ্গ সাহিত্যে যুগান্তর, বাংলার বড় বড় জমিদারদের জীবন চরিত। বিজ্ঞাপন ছাপা হলে তুমি পাবলিশারের এজেন্ট আর ফটোগ্রাফার হয়ে বাসুলি পাড়ায় যাবে, সেখানে নতুন জমিদার 14 বছর বাদে এসেছে, যেমন করে পারো তার ছবি তুলে নেবে, যদি মার খাও তবুও, বুঝেছো? হ্যাঁ আমিও তোমার সঙ্গে সেখানে যাব, কিন্তু তুমি আমায় চেনো না, যদি বিশ্বাসঘাতকতা করবার চেষ্টা করো 10 বছর তুমি ফেরারি আসামি। আমি 10 বছর ঘুমোইনি স্যার। অ্যাকাউন্টেন্ট বাবু, ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে? 2,07,000 টাকা স্যার। ও হয়েছে সই? থ্যাংক ইউ স্যার। অ্যাকাউন্টেন্ট বাবু, সই হয়ে গেল আগে? হ্যাঁ। এতদিনে আজ আমি নিশ্চিন্ত হলেন, ভাবেন তোমার ধন সম্পত্তি তোমার হাতে দিয়ে, কর্তা মারা যাবার পর 2 বছর আমি যক্ষের মতো আগলে রেখেছি। এখনো রাখতে হবে কাকা। রাখবো বই কি বাবা, নিশ্চয়ই রাখবো। হ্যাঁ এই চাবি দুটো নাও, রানীমা পাঠিয়ে দিলেন তোমায়। কিসের চাবি? কর্তার একটা বাতিক ছিল বাবা, সেকেলে লোক ও ব্যাংকটা একবার বিশ্বাস করতেন না, সব সময় নগদ 30-35 হাজার টাকার নোট একটা সিন্দুকের ভেতরে লুকিয়ে রাখতেন। সিন্দুকটা আমি জানি কাকা। আমার একটা বাতিক আছে কাকা। কি বাবা?
একটা মোটর গাড়ি। তা বেশ তো, কলকাতায় আমার অনেক গুরু ভাইরা থাকেন, মাঝে মাঝে আমি তাদের সঙ্গে গিয়ে দেখা করতে চাই। তা বেশ, আজই কলকাতার মোটর কোম্পানিতে আমি গোসাইকে পাঠিয়ে দিচ্ছি। ওটা বন্ধ করে দাও। হ্যাঁ, আরে চেক বইটা সিন্দুকের ভেতর রেখে দাও। চেঁচামেচি করে কি করবে? রানীমা চেঁচামেচি করছেন, বলছেন স্বামী যদি সাধু হয় স্ত্রী কি করবে? কি করবে কি করবে? স্বামী সাধু পেলে ঘুচিয়ে দেবে। কেমন করে? জোর করে জোর করে। আবার মা, আমার এমন অসভ্য কথা বলতে পারি? অসভ্য কথা? বৌরানি, বরটিকে ঘরে বাদ দিয়ে হলে ওসব সভ্য অসভ্য কিছু নেই, ও সব সভ্য। সে সভ্য তো সত্য যুগে, এটা কলিযুগ। আবার মা, কলিযুগে স্ত্রী স্বামীর উপর জোর করলে স্বামীর মানহানি হয়, পুলিশে ধরে নিয়ে যায় স্ত্রীকে। আমাকে ধরতে এলে অমন পুলিশে আমি নাক কেটে নেব। শোনো আমার কথা, আমি তোমার সঙ্গে তোমার বাপের বাড়ি থেকে এসেছি, তখন তুমি মস্ত বড় বৌরানী না, 8 বছরের খুকি, খাইয়ে দিতে হতো। মা, ও মা, তারও আগে থেকে দেখছি, তখন তুমি ট্যা ট্যা ট্যা। বৌরানী, রানীমা ডাকছেন আপনাকে। 400, 500, 10, 20, 25। তোমার তলব করেছে এখন কে? রানীমা। বাবা, কলক কোথায় গেল? কলক? এই শাড়িখানা তোমাকে পড়তে পারছে কে? কেন দিয়েছো শাড়িখানা? আর তোমার হিরের সেটটা কাউকে দিদি দেওয়া হয়েছে বুঝি? খাবার মা, বৌমার মহল থেকে কাছারি বাড়িয়ে ওপরে যাবার মাছ খায় পাঁচিলটা ভাঙা হয়েছে। ভাঙছেন রানীমা, আজ করে ব্যাপার টুকুস টুকুস করে ভাঙছেন, টুকুস টুকুস করে। তুমি কি করতে আসিস? সারাদিন নিজের দাঁড়িয়ে থেকে ভাঙাতে পারিস নি? আমি যাচ্ছি রানীমা। রানীমা, ওটা থাকো বাচ্চা, সারাদিন ডেকে ডেকে পাওয়া যায় না। আমি খা, আজ রাত্রে খাবার পর ভালো করে একটা পান করবে, আর ভালো গান যদি না করতে পারো তাহলে দাদার সঙ্গে কালই কলকাতা চলে যাও। খাবার মতো তুমি দাঁড়া রাখি, আমি যাচ্ছি রানীমা। আমি বনহরিণী বুঝিতেছি ছাড়া, আমি বনহরিণী বুঝিতেছি ছাড়া, আজি আপনার ডাকি দি আপনি সারা, আজি আপনার ডাকি দি আপনি সারা, আমি বনহরিণী বুঝিতেছি ছাড়া। Thank you.
যাওয়ার জন্য তুমি জানলা বন্ধ করে দিলে। এদিকে তাকিয়ে দেখো, আমার থেকে না, এটা কি করি আর কিছু না? আমি একদিন লুকিয়ে রেখেছিলাম, কবে ফুলসজ্জার রাতে, তারপর তুমি এগুলো চেয়েছিলে, আমি ফেরত দিয়েছিলাম। আর কি বলেছিলে? যতদিন এর সবগুলো তোমার কাছে থাকবে, ততদিন আমি তোমার কাছে থাকব। ঠিক বলছো। 14 বছর বারে বাবু এসেছেন, সবাই আনন্দ করছে, যদি আমি কেউ তবে ছুটে এলাম। হ্যাঁ নিশ্চয়ই আসবেন, তা বাবুর সঙ্গে একবার দেখাটা নিশ্চয়ই হবে, আমি কালই হুকুম করিয়ে দেবো। ওরে ভীমে, কলকাতা থেকে যে আরেকজন বাবু এসেছেন, সেই ঘরেই উকিল বাবু থাকবার ব্যবস্থা করে দেবে। আচ্ছা বাবু। কে এসেছেন? ইন্টারন্যাশনাল পাবলিশিং কোম্পানির এজেন্ট। এই যে খাওয়া দাওয়া হলো আগে? হ্যাঁ প্রচুর। হ্যাঁ আজ রাতের মতো তাহলে একজন সঙ্গী পেলেন, আপনাদের কলকাতারই লোক। আচ্ছা তাহলে আমি চললাম, নমস্কার। এই যে এতক্ষণে এলেন, কলকাতায় মোটর কিনতে গিয়ে কি মোটর চাপা পড়েছিলে? আগে না, কেন দেরি হলো বলছি, বাবুর মোটর ঠিক হয়ে গেছে, কালী মোটর কোম্পানির লোক মোটর নিয়ে বরাবর রাস্তা দিয়ে এখানে চলে আসবে। হ্যাঁ ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা হলো, তিনি বললেন যে ব্যাংকের সাহেব বলেছেন যে বাবুর ঘরে চেক কাটতে পারে। এত কথা হাটের মাঝখানে বলতে হবে না, তোমার কারো দেরি হলো তাই বলো। হ্যাঁ বলছি, আপনি আবার এধারে আসুন, চলো। আপনারও বসুন না। জি আঙ্কে। কি বলবে বলো? সন্ধ্যের ট্রেনে নিবিচি ভরচাজি পাড়ায় বারবারির আটচালায় আস্তে আস্তে দেখলুম যে প্রায় 200 গাঁয়ের লোক ঘুট পাকাচ্ছে। কিসের ঘুট? এই বাবুর। কে? ওরা বলে যে কিসে প্রমাণ হলো যে বাবু জাল নয়। বটে, মায়ের দৃষ্টি প্রমাণ নয়, মানে মার চোখে ছানি পড়েছে। আর বৌরানী? মাত্র 8 বছরের বালিকা, 8 দিন মাত্র স্বামীকে দেখেছে, আর এই 14 বছর বাদে। আমার চোখেও কি ছানি পড়েছে বলো তারা? না বলে বাবু আমার চোখে ধুলো দিয়েছে। গোসাই, আমি তো বলিনি জানজি। গোসাই, তোমার মাতব্বরদের জানিয়ে দিও, গা ছাড়া করে তাদের মাতব্বরি আমি ঘুচিয়ে দেবো। কাকা। কে? ও ভাবেন, এত রাত্রে নেমে এলে বাবা? অভ্যেস কাকা, 14 বছর রাতে বনে পাহাড়ে বেরিয়ে বেরিয়েছি, চাঁদের আলো রয়েছে, আমি একটু বাগানে ঘুরে আসি। তোমার মোটর কালই আসবে ভাবেন। আচ্ছা। উনি কনকের দাদা, ভদ্রলোকটি উকিল। নমস্কার, কখন এলেন? খাওয়া দাওয়া সেসব ঠিক করেছি। আচ্ছা কাল সকালে আলাপ হবে, আমি এখন একটু বাগানে বেড়াতে যাচ্ছি। হুজুর। আহ, ইনি? উনি কলকাতার একটা পাবলিশারের এজেন্ট, বঙ্গীয় জমিদার চৈতন্যমালা বই ছাপাবেন, তাই তোমার জীবনী ফটো এইসব চাই। কাকা, এখনো 3 মাস আমার সন্ন্যাস রয়েছে, এই 3 মাস সংসারের কোনো ব্যাপারে আমাকে আর জড়াবেন না। শুনেছেন? শুনেছি স্যার। স্যার? স্যার কি, আমি কিছু করে মাস্টার যে স্যার স্যার করছেন? গোসাই, আমি বাড়ি চললাম। হ্যাঁ, তোমার মাতব্বরদের ব্যবস্থা পরে হবে। মাতব্বরেরা কি করেছে গোসাইজি? শুতে যান। এখনো খাইনি। আমি খেয়েছি স্যার। বেশ করেছেন। আবার আমি
চলে এলি কেন? আমার ভয়? তোমার ভয় করবো কেন? আমি অস্পৃশ্য স্ত্রীলোক, তুমি সাধু। আমি সাধু নই। তবে তিন মাস পর তো কেন ভেঙে ফেলে তোমার ব্রত? ফেলব। কবে? আজ। আমি বাগানের বাইরে গঙ্গার ধারে একটু বেড়াতে যাব, তাই এখানে এসেছিলাম। তাই তারপর বাগানের বাইরে যাবার একটা লজ্জা ছিল না? ছিল, আছে। এসো দেখিয়ে দি। এরা দুটো সারা রাত জেগে থাকবে নাকি? আমি তোমার মতন লম্বা লম্বা পা ফেলে চলতে পারি না, এখানে বসে পড়লাম। তোমার নাকি রোজ জ্বর হয়? হয়। কেন কেন? চলো। ও বাবা, চলো নইলে উঠতে পারবো না। দেখলে তো, চলো। ও তুমি তো আবার আমাকে ছোঁবে না, তা বাঁশ হাত থেকে একটা লাঠি টাঠি কেটে নেবা। দাওয়ায় বসে আছে দুজন, একসঙ্গে গানও গায়। বৌরানী! হ্যাঁ, এই যে ভাঙা ধরে চাঁদের আদর, কোথায়? সামনে। প্রণাম বৌ, বুঝতে দাও পেরেটা। থাক থাক, তুমি ব্যস্ত হো না, আমি বসছি। আমি আগেই বসে পড়েছি, তোমরা গান গাও। গাইব বই কি বৌরানী? বৌ, কোন গানটা গাইব? সেই সেই রাজার কুমার গানটি। তাতে যে পথিক মেয়ে আছে। আমি পথিক মেয়ে, তুমি গাও।
থাক যে ছিল রাজার কুমার পথিক মেয়ার এক যে ছিল রাজার কুমার পথিক মেয়ার পথে লেখা পথেই হতো তোহার বারংবার আহা পথের লেখা পথেই হতো তোহার বারংবার এক যে ছিল রাজার কুমার পথিক মেয়ার রাজার ছেলের গর্ব ভারী ওই পলাশের কথা রাজার ছেলের গর্ব ভারী ওই পলাশের কথা মেয়ের মনে ক্ষণে ক্ষণে যতই আকুলতা আহা মেয়ের মনে ক্ষণে ক্ষণে যতই আকুলতা কি জানি তার পরাণ ছিল বুঝি দেখায় ভার কি জানি তার পরাণ ছিল বুঝি দেখায় ভার এক যে ছিল রাজার কুমার পথি মেয়ার পথের দেখা পথে হতো দুবার বারংবার রাজার ছেলে হঠাৎ কোথায় উধা হলো দূরে দূরে রাজার ছেলে হঠাৎ কোথায় উধা হলো দূরে আর খোঁজে তিনি তবু বেড়াই ঘুরে ঘুরে তাহা তার খোঁজে তিনি তবু বেড়াই ঘুরে ঘুরে দেখা হলো নতুন করে আবার যাবে হায় দেখা হলো নতুন করে আবার যাবে হায় রাজার তোমার রাজা তখন চিনাই করে গায় মনের গোপন কথা হইল মনে সুপ্রভাত এখন তবে যাই ভোর হয়ে এলো মেয়েরা সব গঙ্গা স্নানে আসবে যাই তোমার হারটা পড়ে আছে ওটা তুমি তুলে রেখে দাও তোমার আলমারিতে আমি পরে চেয়ে নেব গলার হার স্পর্শ করলে ধর্মমানি হবে না ধর্ম অধর্ম পাপ পুণ্য এসব তুমি খুব মানো না একটু না আমার একমাত্র ধর্ম কি ভালোবাসা আমার স্বামীকে ভালোবাসা আমার স্বামীকে বাবু কি বললে চেনি নাকি ভরি বেড়াতে বেরিয়েছিলে আজ্ঞে আচ্ছা কাকা আমার মোটরটা আজই এসে পৌঁছবে না হ্যাঁ আজই আসবে আমি আজকেই কলকাতায় ফিরে যাব মনে করেছি
ও বেশ, আবার আসবেন তো? আগে হ্যাঁ, আপনার দয়া থাকলে আবার আসবো বই কি। আচ্ছা, নমস্কার। নমস্কার। এই যে আলাপ হলো বাবুর সঙ্গে। আগে হ্যাঁ, চমৎকার লোক, একেবারে মহাপুরুষ। তবে কি, বাবুর চোখে মুখে এখনো সন্ন্যাস, দিন কত ওকে মোটে বাড়ি থেকে বেরোতেই দেবেন না। মোটরটা এখন না এলেই ভালো হতো। দারোগা সাহেব। দারোগা কেন? নমস্কার। নমস্কার। একটা কথা আছে, আসুন। রামা, ফটোওয়ালাটাকে ডেকে নিয়ে। বাবু, ফটোওয়ালা চলে গেছে। চলে গেছে? দেওয়ানজি দারোগার সঙ্গে কথা বলছেন না? আজ্ঞে হ্যাঁ, হাকিম সাহেব সদর থেকে দেওয়ানজিকে ডেকে পাঠিয়েছেন। দেওয়ানজি কখন যাবেন? আজকে সন্ধ্যে। আচ্ছা। সুরবালা বাবুকে দেখে চমকে উঠেছিল, তাহলে ও বাবুকে চেনে? চেনে, কিন্তু তাতেই প্রমাণ হয় না যে বাবু জান। প্রমাণ না হলেও অনুমান হয়, আর অনুমান থেকেই আসে প্রমাণ। আচ্ছা, হঠাৎ একদিন সুরবালার মুখ থেকে বেরিয়েছিল যে ওর দেশ বসন্তপুর। হ্যাঁ, বসন্তপুর। আচ্ছা কনক, যে শাড়িখানা পরে সুরবালা একদিন এখানে ভেসে এসেছিল, সে শাড়িখানা তুমি দেখেছ? হ্যাঁ, ওর আল্লাহ কালই তো দেখেছি। কনক, যেমন করে হোক ওই শাড়িখানা তুমি এখনই আমাকে এনে দাও। কি করবেন? আহ, দেরি করো না কনক, দেরি করো না। আমি চললাম কনক। বসন্তপুরে? ঠিক। ধোপার বাড়ি? সোজা। তারপর? তিন দিনের মধ্যে আমি বার করে নেবো কে এই সুরবালা, তারপরে কান টানলে মাথা টানার মতো বেরিয়ে আসবে বাবু। যাও। দেওয়ানজি। কি? আপনি তো সদরে চললেন, এদিকে যদি মোটর আসে আর বাবু তখনই বেরোতে চান তাহলে? বলবে রাস্তা খারাপ, বলবে সন্ধে হয়ে এলো, বলবে রানীমা বৌরানী এসব বারণ করে দিয়েছে। এক কথায় আটকাবে, বুঝলে? দুর্গা 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 দুর্গা। ভোলা, একজন বেশ ভালো ঘোড়সওয়ারকে ঘোড়া সাজিয়ে তৈরি হয়ে থাকতে বলবি। দরকার হলে দেওয়ানজির পালকির পেছনে ঘোড়া ছুটিয়ে তখনই দেওয়ানজিকে ফিরিয়ে আনতে হয়। আজ্ঞে। রামা। বাবু, দেওয়ানজি চলে গেছেন? এইমাত্র বেরিয়ে গেল পালকি। ডাকবো? না, তুই অন্দরের দিকে দরজা জানলা গুলো বন্ধ করে দে তো। বাবু। কি? আপনি ভাববেন বলে বলিনি, বৌরানি বারণ করেছেন। সকাল থেকে তোমার জ্বর হয়েছে, ডাক্তার এসেছিল। তুই দেখিস নিচে থেকে কেউ যেন উপরে উঠে এসে আমার বিরক্ত না কর। কেউ আসবে না বাবু, আমি শুনিতে বসে থাকবো যতক্ষণ আপনি আমাকে ডাকছেন। আর দেখ, মোটর কার এলেই আমায় খবর দিস। তোমার জ্বর হয়েছিল আমাকে জানাওনি কেন মা? জানো এর আগে এরকম অসুখ করে তুমি দুবার যাই যাই হয়েছিলে? যাইনি তো মা, ভালাই ষাট। বৌমা, মা, ভবেনের মোটর গাড়ি এলে সে যদি কলকাতা যেতে চায় তুমি যেতে দেবো না? কেন মা? কলকাতার অনেক গুরু ভাই সন্ন্যাসী আছে, তাদের কাছে যাতায়াত করলে ও আবার সংসার ছেড়ে চলে যাবে, ওকে আমার বিশ্বাস নেই। মা, কি মা? আপনার মুখে শুনেছি
আমাদের বাড়িতে রত্নদ্বীপ আছে, আর সেই রত্নদ্বীপ দিয়ে স্ত্রী যদি স্বামীকে আরতি করে স্বামীর কল্যাণ হয়, স্বামী কখনো ঘর ছেড়ে যায় না। মা, ওই রত্নদ্বীপের সব ইতিহাস তো তুমি জানো না। 200 বছর আগে এক সন্ন্যাসী ওই রত্নদ্বীপ দিয়েছিলেন বাসুলি পাড়ার এক পূর্ব পুরুষকে। ওই রত্নদ্বীপ দিয়ে মেয়েরা আরতি করত পুরুষদের, পুরুষরা মুগ্ধ হতো, পত্নী প্রেমে তাদের মুখ উজ্জ্বল হতো। কিন্তু কি মা, তখন সিপাহী বিদ্রোহ। বাসুলি পাড়ার এক পূর্ব পুরুষ সে বিদ্রোহে যোগ দিতে যাবে, তার স্ত্রী তাকে বললে যেও না। তারপর সে রত্নদ্বীপ নিয়ে এলো স্বামীকে আরতি করবে বলে, তাকে আটকাবে বলে। কিন্তু তার স্বামী সে আরতি দিলে না, বিদ্রোহে যোগ দেবে বলে সে তার সজ্জিত ঘোড়ার উপর গিয়ে চেপে বসল। স্ত্রীর হাতে তখন সেই রত্নদ্বীপ। সেই থেকে আজ দিন পুরুষ বাসুলি পাড়ার কোনো মেয়ে ছোঁয়নি সেই রত্নদ্বীপ। মা, সে দোষ তো রত্নদ্বীপের নয়, দোষ ওই মেয়েটির ভাগ্যের। গাড়ি এসেছে, মোটর গাড়ি। তিনি আপনাকে জানাতে বললেন। বাবু হয়তো এক্ষুনি গাড়ি চেপে গাড়ি টেস্ট করতে আসবেন। গাড়িটা ব্যাক করে ঘুরিয়ে গেল ড্রাইভার, চল। জলপল খান। আরে কিন্তু আমার যা সময় নেই কো, আজ রাতে ট্রেনে ফিরে যেতে হবে। যাবেন বই কি? তো খবরটা দিন। দেবো বই কি? রামা বলছিল যে বাবু ঘরের দরজা বন্ধ করে শুয়েছেন, বলেছেন কেউ যেন বিরক্ত না করে। মুশকিল হলো দেখছি। মুশকিল তো বটে। আমার বিছানাটা বাঁধা আছে, মোটরে তুলে দে এক্ষুনি। গোসাই, আমি এক্ষুনি মোটরে করে কলকাতা যাব। আগে নমস্কার স্যার। নমস্কার, চলুন সোজা কলকাতায়। আপনার গাড়িরও টেস্ট হবে, আমারও একবার কলকাতায় ঘুরে আসা হবে। রাস্তাটা খারাপ, গাড়ি যখন এসেছে তখন খুব খারাপ রাস্তা নয় স্যার, অন্ধকার হয়ে এলো। আপনার গাড়িতে হেডলাইট নেই? খুব স্ট্রং লাইট স্যার। বৌরানী রানীমা সকলে বারণ করেছিলেন, আমি তাদের বলে পাঠিয়েছি। চলো চলুন। হর্ষ ছিটিয়ে দে এখানে।
আসুন স্যার। রামা, বিছানাটা নামাস নে। যাবেন না, বিছনা নামিয়ে দিতে বললেন। গোসাইজি, পিয়ানজি পালকি মাঠ দিয়ে ফিরে আসছে। হ্যাঁ, টিকটিকির মতন ঘাড় নাড়ছেন কেন? কি চলে গেছে? আগে না, কোথায় আছে? ওর ঘরে? আগে না, অন্দরের মধ্যে। অন্দরের মধ্যে? তাহলে আমাকে ফিরিয়ে আনলে কেন? তোমার শ্রীমুখ দেখতে? আমার ঘরে সিন্দুকের মা তো তোমায় দিয়েছে। আমি তোমায় দিলাম। আমি তোমায় দিলাম? না, যেও না। মন্দিরের আরতি শেষ হল। না না, আমি তোমার প্রণাম করছি না। আমি প্রণাম করছি আমার মন্দিরের পাষাণ দেবতাকে। তুমি অসুস্থ?
আপনাকে বলতে দারোগাবু। বলো এ শাড়িকার, আমি জানি এ মার্কা তোমার। আগে হ্যাঁ দারোগাবু, এ মার্কা আমার। এ কেষ্টদাস ঘোষালের মেয়ে নীলাবতী দিদিমণির শাড়ি। হ্যাঁ নীলাবতী দিদিমণি কি হয়েছে দারোগাবু? খুন হয়েছে। হ্যাঁ খুন হয়েছে দারোগাবু, আমি গরিব মানুষ। তোমার কোনো উপায় নেই, তুমি সত্যি কথা বললে কিচ্ছু হবে না, বলো। আগে আচ্ছা, এই নীলাবতী দিদিমণি বিয়ে হয়েছিল এই ময়নামতি গায়ে। তারপর? তারপর বলো বলো। আমাদের এই গায়ের ছোট জমিদার নবীনবাবু তাকে নিয়ে পাইলে গেছে, আজ কমাস হলো আর খোঁজ খবর নেই। দেখো দেখিনি, এই ছবিটা তোমাদের ছোট জমিদার নবীনবাবুর কিনা? হ্যাঁ না না স্যার, এই যে আমাদের নীলাবতী দিদিমণির স্বামী এই ময়নামতি গায়ের আকাল বাড়ছে। সব খোঁজবার করে দিল। ও তাহলে এই রাখাল ভট্টাচার্যি চাল জমিদার। নীলমণি আগে, আচ্ছা এই রাখাল বাবু বোধ হয় আপনার বাড়িতে থাকেন না? আগে না দারোগাবু, সে আজ এই কমাস হলো কোথায় চলে গেছে, কোন স্টেশনেতে কাজ করে। কোন স্টেশনে? তাহলে আমি পড়ে যাব। আবার কি ভাবছ তুমি বলো? বলবো আমায় নয়, এবার তুমি বলো তুমি কি ভাবছ। নিজের দুটি আঙুল দিয়ে আমার কপাল স্পর্শ করে দেখো, ধর্মহানি হবে, কাজ নেই। তুমি জ্বরের খুরে কথা বলছো? কি করে ধরলে? সাধুর সকল শাস্ত্রই পড়েছো দেখছি, তাহলে শাস্ত্রের উপসংহারটুকু আমার কাছে শোনো। তুমি ব্রত নিয়েছ আমায় স্পর্শ করবে না বলে, আমি ব্রত নিয়েছি তোমার ব্রত ভঙ্গ করব বলে। আজই এই রাত্রে তুমি যাও বিশ্রাম করো। দাঁড়াও, একটা কথা জিজ্ঞাসা করব, সত্য উত্তর দাও। বলো। তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাবে? সত্য বলো। যদি যাই। শুনেছি, তুমি একটু ঘরে অপেক্ষা করো, আমি যতক্ষণ না আসি। তুমি বলো। এই অসুস্থ শরীরে তোমার এখানে বিশ্রাম নেওয়ার দরকার। আচ্ছা মা, আমি রত্নদ্বীপ চাই, এখনই মন্দিরের আরতি শুরু হবে, সেই সময় আমি রত্নদ্বীপ দিয়ে আরতি করব আমার ঘরে। আমি জানি মা, কিন্তু আর কি করে আমি ওকে আটকাবো মা? Thank you.
দেখছো বৌরানীর হাতে ওটা কি? রত্নদ্বীপ। ওই রত্নদ্বীপ দিয়ে উনি বাবুকে আরতি করবেন। এসো এদিকে আমার মন্দিরে। রত্নদ্বীপ দিয়ে আরতি করলে স্বামী বশ হয়। রাগ করছে কেন? স্বামীকে ভালোবাসলে স্ত্রী দেখা উচিত নয়? কিসে স্বামী ঘরে থাকে, কিসে তার কল্যাণ হয়। আমি তো এই রত্নদ্বীপ দিয়ে আরতি করবো। কেন? এই রত্নদ্বীপ দিয়ে এবারে কুলবধূর আরতি করতো তাদের স্বামীদের। কেন? স্বামীকে পাবার জন্য। মন্দিরে আরতি শুরু হলো। না। কেন না? তোমার আরতি নেবার অধিকার আমার নেই। অধিকার নেই? আমার উপরে তোমার কোনো অধিকার নেই? না। কি বলছো তুমি গো, এত নিষ্ঠুর তুমি? তুমি কি বোঝো না, বুঝতে পারো না আমি তোমায় কত ভালোবাসি? তুমি স্বামী। তোমার স্বামী না হয়ে শুধু মানুষ হয়ে তোমার ভালোবাসা পেতে চাই আমি। বেশ, তাই নাও। কিন্তু মন্দিরের আরতি শেষ হলো, আর দেরি করো না। আরেকটু শোনো, যদি আমি তোমার কাছে না এসে আর কেউ আসতো তোমার কাছে, তোমার স্বামী সেজে, তুমি হয়তো চিনতে পারতে না। তারপর যদি তাকে এমনি ভাবে ভালোবাসতে, তা কি করে হয় গো? যদি হতো তাহলে তোমার স্ত্রী মরে যেত। আর তোমার এই ভালোবাসার কি হতো? আর আমায় তুমি এমন করে জিজ্ঞাসা করো না, আমি দাঁড়াতে পারছি না, আমার মাথা ঘুরছে। লগ্ন যে বয়ে যায় আর যে শেষ হলো মন্দিরে। তুমি এখনো আমার কথার উত্তর দাওনি। আমার উত্তর? তুমি কি জানো না তুমি আমার স্বামী? স্বামী না আরতি? না, আমি তোমার আরতি নেব না। শোনো, সন্ন্যাসী শাস্ত্র পড়ে তুমি পত্নী ত্যাগী হতে পারো, কিন্তু আজ আমি তোমার আরতি করবই। 15 বছর ধরে প্রতিদিন আমি তোমার আরতি করেছি, তুমি আমায় বাধা দিতে পারোনি, আজও পারবে না। ওই দেখো তুমি, ওই তুমি আমায় কত ভালোবেসেছো। প্রতিদিন বলেছ আমি তোমায় ভালোবাসি, 15 বছর ধরে প্রতিদিন বলেছ আমি ভালোবাসি তোমায়। আর একবার বলো। ও কাজ নেই, যা।
না বৌরানি, ঘরে দরজা বন্ধ। ঘরে উনি আছেন তো? উনি আছেন আমি জানি, কিন্তু তুমি সরে যাও, তোমার শরীর কাঁপছে। এখানে বাতি জ্বালাবার কিছু নেই, দেখো না গো। আমি আবার তোমায় আরতি করব, আমি মানি না, একবার নিভে গেলে সব বোনাশ হয়। কি এটা? চিঠি। কার? তোমার। কে লিখেছে? আমি। তুমি? তুমি আমায় চিঠি লিখেছ? কি ভাগ্যি দাদা। পড়ি? এখানে নয়, তোমার ঘরে গিয়ে পড়ি। আচ্ছা তাই পড়বো, দাও। একলা ঘরে পড়ো। নিশ্চয়ই, তোমার দেওয়া চিঠি আমি দুয়ার বন্ধ করে পড়ব, কিন্তু তার আগে আমার রত্নদ্বীপ জ্বালাও। না, আগে তুমি চিঠি পড়ো, তারপর। তারপর জ্বালাবে? বেশ, এই আমি তোমার শেষ কথা শুনলাম। শেষ শুনলে? আর কখনো শুনবো না। শুনো না। এখনো ছোবে না, নিষ্ঠুর। Thank you.
তোমাকে যে দুঃখ দেব তা কোনো পশু কোনো মানুষকে দিতে পারত না। হয়তো চিঠি লিখতে পারতাম না, হয়তো পশুই থাকতাম, কিন্তু তুমি পশুর অসুখ দূর করে দিলে রত্নদ্বীপ জেলে। কিন্তু সে রত্নদ্বীপ 200 বছরের আগেকার রত্নদ্বীপ নয়। আমার কাছে সে রত্নদ্বীপ তুমি। তোমার প্রেমে আমার সব অসুচি সব পাপ দূর হয়ে গেছে, তাই তোমাকে আমি জানাতে পাচ্ছি। বিশেষ দরকার ছিল এখনই। বলুন। শুধু বৌরানী আপনার চিঠি পড়েছেন, আর আমি পড়েছি সে চিঠি। কেন? এখনই আপনি বৌরানীকে সে চিঠি ফেরত দিয়ে দিন। কাকে ফেরত দেব? আপনার চিঠি পড়েই তিনি অজ্ঞান হয়ে আছেন। রানীমাকে দিয়ে দিন চিঠিটা। একজন স্ত্রীলোককে খুন করেছেন, আর একজনকে নাই বা করলেন। আমার বলা কিন্তু এখনো শেষ হয়নি। বলুন। আপনি পালিয়ে যান, বৌরানী অজ্ঞান হয়ে আছেন, এ বাড়ির কেউ কিচ্ছু জানবে না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনি বোধহয় আমার চিঠি সবটা পড়েননি। পড়েছি। আপনি শাস্তি নেওয়ার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, কিন্তু কি লাভ তাতে? লাভ? লাভ বোধহয় ওই শাস্তিটুকু। আপনি যান। আমার আরো কিছু বলার ছিল। বলুন। আমি থিয়েটারের অভিনেত্রী, জীবনে অনেক ভালোবাসার অভিনয় করেছি, ভেবেছিলাম আপনারে ভালোবাসা অভিনয়, কিন্তু আপনি যান। না, বধুরানীকে ছুঁতে দেননি তিনি স্ত্রী রূপে এসেছিলেন বলে, আমি বোন। এই আমার অভিনয় নয়। রামা! দেওয়ানজি! এই যে ভাবেন, শুনলাম বৌরানী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন, এখনো জ্ঞান হয়নি, ভয়ের কথা। এদিকে আবার বিপদ দেখো না, ঝড়জলের মধ্যে রাত্রিবেলা সদর থেকে পুলিশ সাহেব এসে উপস্থিত আমাদের এলাকার থানায়। রাত্রি দারোগা আমায় থানায় ডেকে নিয়ে গেল। পুলিশ সাহেব বললে সুরবালাকে চাই এখনই। তুমি সুরবালাকে দেখেছো? না, শুনেছি তিনি আপনাদের কাছে কোনো পরিচয় দেননি। কিন্তু পুলিশ এতদিনে তার সব পরিচয় পেয়েছে। মেয়েটির শ্বশুর বাড়ি বর্ধমান জেলার ময়নামতি গায়ে। কোথায় বললেন? ময়নামতি গায়ে। স্বামীর নাম রাকাল ভট্টাচার্য, রেলে কাজ করতো ছেলেটি। ভবেন, তুমি চেনো নাকি এদের? চিনতাম। আর কি শুনেছেন? সে এক অত্যন্ত দুঃখের কাহিনী।
শ্বশুর বাড়ি থেকে স্বামীর কর্মস্থানে যাবার জন্য মেয়েটি প্রস্তুত হচ্ছে। পাশের গাঁই তার বাপের বাড়ি। হঠাৎ বাপের বাড়ির পুরনো ঝি এসে খবর দিলে তার মা মরণাপন্ন অসুস্থ। ভাসুরকে আর যাকে লুকিয়ে ঝিকে সঙ্গে নিয়ে সেই রাত্রি সে বাপের বাড়ি চলে যাচ্ছিল। ভেবেছিল সকালের আগেই আবার শ্বশুর বাড়িতে ফিরে আসবে। বাপের বাড়ির দেশের এক দুষ্টু জমিদার বনের মাঝে পালকি নিয়ে পাইক নিয়ে সেইখানে লুকিয়েছিল। সে জোর করে সুরবালাকে নিয়ে পালায়। তারপর জমিদারের পাপের ফল ফলেছে। গাড়ি থেকে পড়ে গিয়ে কলকাতার এক হাসপাতালে সে মরণাপন্ন। মৃত্যুসজ্জায় সে তার পাপের প্রায়শ্চিত্ত করেছে, বলেছে সুরবালা সতী সাধ্বী, সে তার মায়ের মতো। পুলিশ সাহেব কাল রাত্রি সুরবালাকে কলকাতায় পাঠাতে চাইলেন জমিদার মারা যাবার আগে, কিন্তু কিন্তু কাল রাত্রিকে সুরবালাকে আর পাওয়া যাচ্ছে না। ঝড়জলের মধ্যেই কোথায় সে চলে গেছে। পুলিশ সুরবালার স্বামীরও কোনো সন্ধান পায়নি। এই জরুরি কাজের জন্য ওপরে উঠে আসতে হলো। অত্যন্ত অন্যায় করেছেন। কি জরুরি কাজ আপনার? আগে আমিও সুরবালার খোঁজে গিয়েছিলাম তার বাপের বাড়ি বসন্তপুরে। তারপরে যাই ময়নামতি গায়ে রাখাল ভট্টাচার্যির খোঁজে। তারপরে খসরুপুর স্টেশনে গিয়ে আমি সব খোঁজ নিয়ে আসছি। কি খোঁজ নিয়ে আসছেন আপনি? আগে বাবু সব জানেন। ভাবেন, দারোগা নিচে বসে আছেন, কয়েকটা কথা বলে আমি এখনই আসছি। বুঝতে পারি রাখাল বাবু, বসুন। আসছি ভাবেন না, বাবু বারান্দায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা কইছেন? তাতে কি হয়েছে? আমি যাচ্ছি ডেকে আনছি। আপনার যে সমস্ত চেক বই আছে নিয়ে আসুন, কয়েকখানা ব্ল্যাঙ্ক চেক এখনই সই করে দিন। তারপর আপনার সঙ্গে আলাপ করে সমস্ত ব্যবস্থা আমি ঠিক করেই নেব। আমি এখনো কাউকে কিছুই বলিনি। ধন্যবাদ। আপনার যদি বলা শেষ হয়ে থাকে আপনি যেতে পারেন, চেক না নিয়ে, একটি কপর্দকও না নিয়ে। তার মানে তুমি কি মনে করো টাকার লোভে আমি এখনই সবাইকে জানিয়ে দিতে পারি না যে তুমি জাল, তুমি জুয়া চোর? এখনই জবাব দাও। জবাবটা আমি দিচ্ছি খগেন বাবু। টাকার লোভে আপনি ওকে জাল বলে প্রমাণ করবার আগে লোভ শূন্য হয়ে উনি নিজেই প্রমাণ করেছেন যে উনি জালও নন, জোরছেরও নন, উনি মানুষ। এবারে সকলে যখন ওকে চেয়েছে তখন উনি নিজেই জানিয়েছেন সকলকে যে উনি এবারে কেউ নন। মিথ্যে কথা। ও যদি কাউকে কিছু বলে থাকে হয় বলেছে তোমাকে, না হয় তোমার বউ রানীকে। রানীমাকে নয়, দেওয়ানজিকে নয়, বাসুলি পাড়ার সবাইকে নয়। আপনিও কাউকে বলবেন না। বেশ, এতই যদি তোমার ভক্তি, বলো না ওকে এক্ষুনি একখানা চেক লিখে দিতে। কিসের চেক উকিল বাবু? 10,000 টাকা পেলে গোসাই চুপ করতে পারে, কিন্তু 10,00,000 টাকা পেলেও দেওয়ানজি চুপ করবে না। আপনাকে 10টা পয়সা দিয়ে চুপ করাবার প্রবৃত্তি আমার নেই। কি করছেন? সর্বনাশ করবেন না এমন করে, দেওয়ানজি আসবেন। আপনি ভেতরে যান, আমার অনুরোধ। দেওয়ানজি ভাবেন? ও ভাবেন না। কি কি বললে তুমি? হাত ছাড়ুন, হাত যদি ধরতে হয় ওর ধর। ওই জাল, ওই যত্র কি? হ্যাঁ, ওই রাখাল ভট্টাচার্য সুরবালার স্বামী। আপনাদের সন্ন্যাসী ভবনের মৃতদেহ যখন খসরুপুর রেল স্টেশনে পৌঁছয় তখন ও তার দাহ করে, ও আপনাদের সকল কার চোখে তুলে দিয়েছে। আপনার চোখে, বৌরানীর চোখে, স্থানীয়র চোখে। যাও তুমি, দাঁড়াও।
আমি যার শুনেছি সব, সত্যি? হ্যাঁ সব সত্যি, আপনি একে জিজ্ঞাসা করুন। কাউকে কথা বলেছ? না, এখনো কাউকে বলিনি, বলতে পাবেও না। বলা, বন্দুকে গুলি ভরা আছে? জি হুজুর। একে মোটরে করে সোজা কলকাতায় পৌঁছে দিয়ে, যদি কাউকে বা তোকেও কোনো কথা বলবার চেষ্টা করে তখনই ওর পায়ে গুলি করবি, বুঝেছ? মুখ বন্ধ করবার জন্য ঘুষ চাও, তা পাবে পরে। এখন এখন দূর হও তুমি। তুই ওপরে শনির পাশে দাঁড়িয়ে থাক, যখনই হুকুম করবো তখনই গুলি করবি, তা সে যাই হোক। কষাই, ওকে বুঝিয়ে দাও। রানীমা, রানীমা। কে? আমি আমি দেওয়ানজি। কি চাও তুমি? আপনার হুকুম চাই। কিসের হুকুম? এখনো কেউ জানে না, আমি জানতেও দেবো না, পাইকদেরও জানতে দেবো না। 50 বছর এ বাড়ির নুন খেয়েছি আমি, কটা দিনই বার বাঁচব? এ অপমানের প্রতিশোধ আমি নেব নিজের হাতে। আজও বন্দুক চালাতে পারি আমি, ওকে আমি জীবন্ত এ বাড়ি থেকে যেতে দেব না। ওকে নিয়ে চলো, এখান থেকে আমার নিয়ে চলো। আমাকে হুকুম দিয়ে যান। দিলাম। রানীমা, কি করলেন? কি সাহস করলেন? আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে ঠাকুর করে নিয়ে চলো। কোথায়? বন্ধুকে গুলি ভরা আছে? জি হাজুর। আমি শাস্তির হুকুম নিয়ে এসেছি, আর তুমি বলো, তোমাকে বললাম আমার ঠাকুরকে নিয়ে চলো, আমার চোখে ভালো দেখতে পারে না, চলো। তুমি তুমি আমার বৌমাকে কোনোদিন স্পর্শ করনি? কোনোদিন না। আমি তোমার স্পর্শ করলাম মা। কি কি বললে তুমি আমার ডাক্তারে? কি বললে? রানীমা, আমি বলিনি দেওয়ানজি, ও কি করেছে? কিন্তু কি করে বলবো, ও কি করতে পারত? কিন্তু করেনি। বন্ধু আমায় দাও, আমায় দাও বন্ধু। কোনো আমার ঠাকুর ঘরে এসেছি না? হ্যাঁ রানীমা, এই ঠাকুর ঘর। শোনো,
এখান থেকে চলে যা। বৌমা, বৌমা, আমি তাকে শাস্তি দিয়ে এসেছি, আমি তাকে শাস্তি দিয়ে এসেছি। বৌমা কি একবারও কথা বলেনি? শুধু একটি কথা বারবার বলেছেন, আমাকে কাশি নিয়ে চলো। হ্যাঁ মা, তাই যাব, আজই আমি তোমায় নিয়ে যাব বিশ্বনাথের পায়ের তলায়। যে ছিল রাজার কুমার পথিক মেয়া, এক যে ছিল রাজার কুমার পথিক মেয়া, পথে লেখা পথেই হতো দোহার বারংবার, তাহা পথের লেখা পথেই হতো দোহার বারংবার, এক
যে ছিল রাজার তোমার পথিক রাজার ছেলের গর্ব ভারী ওই পলাশের কথা রাজার ছেলের গর্ব ভারী ওই পলাশের কথা মেয়ের মনে ক্ষণে ক্ষণে যতই আকুলতা আহা মেয়ের মনে ক্ষণে ক্ষণে যতই আকুলতা কি জানি তার পরাণ ছিল বুঝি দেখায় ভার কি জানি তার পরাণ ছিল বুঝি দেখায় ভার এক যে ছিল রাজার কুমার পথি মেয়ার দেখা পথে হতো দুবার বারবার রাজার ছেলে হঠাৎ কোথায় উধা হলো দূরে দূরে রাজার ছেলে হঠাৎ কোথায় উধা হলো দূরে তার খোঁজে পেয়ে তবু গায় ঘুরে ঘুরে দেখা হলো নতুন করে আবার যাবে হায় দেখা হলো নতুন করে আবার যাবে রাজার তোমার রাজা তখন চিনাই করে গায়ের মনের গোপন কথা হইল মনে গার মেয়ের মনের গোপন কথা হইল মনে গার যে ছিল রাজার তোমার পথি পাখির দেখা পাখি হতো দোহার বার পাখির দেখা পাখি হতো দোহার বার বার